অলিম্পিক ফুটবল ইভেন্টের যাত্রাটা ভালো শুরু করতে পারেনি আর্জেন্টিনা প্রথম ম্যাচে ঘটনাবহুল লড়াইয়ের পর মরক্কোর সঙ্গে দুই এক গোলে পরাজয় বরণ করে নিয়েছে কোপা চ্যাম্পিয়নদের জোবারা দু অলিম্পিক আসরে গ্রুপ পর্বে আর্জেন্টিনা খেলবে আরও দুটা ম্যাচ বি গ্রুপে প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে দুই এক গোলে পরাজিত হওয়া আলবেসেলেস্তাদের তরুণরা পরবর্তী দুই ম্যাচে মাঠে নামছে আগামীকাল এবং ত্রিশ জুলাই আগামীকাল আর্জেন্টিনার প্রতিপক্ষ ইরাক ইরাকের বিপক্ষে আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যে সাতটায় মাঠে নামছে আর্জেন্টিনা প্রথম ম্যাচে মরক্কোর কাছে পরাজিত হওয়ায় ইরাকের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য বাঁচা মরার লড়াইয়ে পরিণত হয়েছে কার্যত এই ম্যাচে পরাজিত হলে আর্জেন্টিনা টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে তাই দ্বিতীয় ম্যাচটি জয়ের মধ্য দিয়ে জয়ের ধারায় ফেরার পাশাপাশি টুর্নামেন্টের নকআউট স্টেজ অর্থাৎ কোয়ার্টার ফাইনালে যাওয়ায় লক্ষ্য আলবিসেলস্তেদের বাংলাদেশ সময় সন্ধ্যে সাতটায় আগামীকাল শুরু হচ্ছে বি গ্রুপে আর্জেন্টিনা ইরাকের মধ্যকার ম্যাচটি বাংলাদেশ থেকে কোনো টিভি চ্যানেল লাইভ সম্প্রচার করছে না আর্জেন্টিনা ইরাকের মধ্যকার লড়া ভারতীয় টিভি চ্যানেল স্পোর্টস এইটিন লাইভ সম্প্রচার করছে অলিম্পিক এই অঞ্চলের ফুটবল ভক্তরা অলিম্পিক ফুটবল ইভেন্টের ম্যাচগুলো দেখা থেকে বঞ্চিত হচ্ছে টিভিতে লাইভ না দেখানোই